ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উন্নয়ন নিয়ে ফের তৃণমূল কর্মীদের প্রশ্নের মুখে অনুব্রত, কৃষিমন্ত্রীকে প্রকাশ্যে ভৎসনা। কত ভোটার? 711 জিতেছে, হেরে আছে। কেন হারলেন? গ্রামে আমার উন্নয়ন হয়নি। আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তুমি? প্রস্তাবিত স্কুলের জমিতে স্বনির্ভর গোষ্ঠীর কর্মশালা তৈরির সিদ্ধান্তের প্রতিবাদ। বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল বিধায়ক ও বিডিওকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। উপরে ফেলা হল পঞ্চায়েতের সাইনবোর্ড, গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রধানের। দাঁতনে বিজেপি জেলা সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ দলেরই প্রাক্তন নেতার বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ, নেপথ্যে তৃণমূলের হাত। অভিযোগ বিজেপির, মানতে নারাজ শাসক দল, পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার 70 কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের, গ্রেপ্তার এক। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। মনীশ শুক্লা খুনের প্রতিবাদ, ব্যারাকপুর থেকে টিটাগড় বিজেপির মোমবাতি মিছিল। সিআইডি নয়, নেতা খুনে সিবিআই তদন্তের দাবি। নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের নিয়ে যাওয়ার শাস্তি, বনগাঁ দক্ষিণেশ্বর রুটে দুটি বাস বরখাস্ত করল সংগঠন। না জানিয়ে রুটের বাস তুলে নেওয়ার সিদ্ধান্ত দাবি সংগঠনের। সোদপুরের চিকিৎসক দম্পতির মোবাইল ফোনে সিম কার্ড ক্লোন করে প্রতারণার অভিযোগ। উড়িষ্যার সম্বলপুর থেকে চেকের মাধ্যমে 21 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এক ব্যক্তিকে আটক করেছে উড়িষ্যা পুলিশ, নেপথ্যে বড়সড় চক্র অনুমান পুলিশের। হাথরাসের নৃশংস ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে কোচবিহারের সাগরদিঘিতে গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূলের অবস্থান বিক্ষোভ। বছরখানেক আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হন কান্লা ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক। সেই খুনের ঘটনায় কান্লা আদালতে আত্মসমর্পণ রাজকুমার পান্ডে নামে এক তৃণমূল নেতার। আইন আইনের পথে চলবে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বে। বিহার রাস্তা সংস্কারের দাবিতে মালদার মানিকচকে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভে সামিল 5-6টি গ্রামের বাসিন্দারা। সমস্যা সুরাহার আশ্বাস মানিকচকের বিডিও। নিজের সন্তানকে কুপিয়ে খুন, মুর্শিদাবাদের বহরমপুরে মহিলার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। শ্বশুরবাড়ির অত্যাচারে অপিষ্ট হয়ে চরম সিদ্ধান্ত অভিযোগ বাপের বাড়ির, মানতে নারাজ অভিযুক্তের স্বামী। মহিলাকে আটক করেছে পুলিশ। বাঁকুড়ার প্রার্থী অফিসের পাশে কেবল ব্যবসায় জমি দখলের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার অভিযুক্তে, শাসক দলকে কটাক্ষ বিজেপির। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। যুবশ্রী ভাতা নয় চাকরি চাই, এই দাবিতে বাঁকুড়ায় প্ল্যাকার্ড ফেস্টুন হাতে মিছিল অল বেঙ্গল ইউথ ফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের। খ্রিস্টান কলেজ মোড় থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত পদযাত্রা। 14 দিন আগে ক্ষেতের কাজে গিয়ে নিখোঁজ, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে আজ উদ্ধার ব্যক্তির পচা গলা মৃতদেহ। মৃতের নাম কৃষ্ণপ্রসাদ পাহাড়ি, বয়স 52, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। উত্তর দিনাজপুরের জালখোলার দীপচর এলাকায় আবগারি দপ্তরের অভিযান। উদ্ধার বিদেশি মদের লেবেল লাগানো প্রচুর ভেজাল মদ, এছাড়াও মিলেছে স্পিরিট মদ তৈরির সরঞ্জাম। জলপাইগুড়িতে বিজেপির কিষাণ মোর্চা নেতাকে ফোনে খুনের হুমকি, নাম জড়ালো তৃণমূলের। বিজেপির দাবি, নম্বর 3 তৃণমূল কর্মীর। পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের, প্রচারে আসতে অপপ্রচার, পাল্টা দাবি শাসক দলের। ধূপগুড়িকে মহকুমা, বানারহাটকে পৃথক ব্লক সহ একাধিক দাবি দাবা নিয়ে জলপাইগুড়িতে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল। ধূপগুড়ির বিডিও অফিস অভিযান, মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছেলের মৃতদেহ আনতে বেরিয়ে বাবার রহস্য মৃত্যু। জলপাইগুড়ির নাগরাকাটায় জলঢাকা জঙ্গলের কাছে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ। পরিবারের দাবি, গোয়ায় থাকতেন তার ছেলে, সম্প্রতি তার মৃত্যু সংবাদ আসে। এরপরই ছেলের মৃতদেহ আনতে বাড়ি থেকে বের হন প্রৌঢ়। মাঝপথে রহস্য মৃত্যু।